টিভি কিনিছো দেখতেছি, এত টাকা কোথেকে পাইলা? লটারি লাগাইছো নাকি? চাচা, আমি গরু মোটা তাতাকরণ পদ্ধতি শিখছি। আজ হামিদপুর হাটে 5টা গরু বেচছি। লোকমুখে শুনতেছি গরুর কারবারে তুমি খুব উন্নতি করতেছ। প্রশিক্ষণের পর প্রথম 5টা গরু নিয়ে আমি শুরু করি চাচা। দোয়া করেন। দোয়া তো সব সময় করতেছি, তো বাবা এটা শিখছ কোনতে? গোপুর চাচার দোকানে। একদিন সন্ধ্যায় গোপুর চাচার দোকানে চা খাতি খাতি কৃষি টিভিতে দেখলাম। ঈদুল আজহা 6 থেকে 7 মাস আগে ইউরিয়া মোলাসেস স্ট্র ব্যবহার করে গরু মোটা তাজাকরণ করলে ঈদের সময় অধিক লাভবান হওয়া যেতে পারে। এই বিষয়ে আমরা প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আজহারের কাছ থেকে বিস্তারিত জানব। বাংলাদেশের কৃষকের নিকট গবাদি পশুর খাদ্যের অভাব একটা দীর্ঘ সমস্যা। গবাদি পশুর চারণভূমি দিন দিন কমে যাচ্ছে। গবাদি পশুর আজ জাতীয় প্রধান খাদ্য হল খড়, কিন্তু পুষ্টিমানের দিকে খড় অত্যন্ত নিম্নমূল্য, ফলে আমাদের দেশে অধিকাংশ গবাদি পশু অপুষ্টির শিকার এবং তাদের উৎপাদন অত্যন্ত কম। তাই খড়ের পুষ্টিমান বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জরুরি। ইউরিয়া মোলাসেস দ্বারা খড় প্রক্রিয়াকরণ খাওয়ালে গবাদি পশুর দৈহিক বৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায়। ইউরিয়া মোলাসেস স্ট্র বা ইউএমএস হলো ইউরিয়া, পানি, খড় ও চিটাগরের সংমিশ্রণে তৈরি একটি পুষ্টি বৃদ্ধিকারী ভূখাদ্য। খড়ের সাথে ইউরিয়া যোগ করার ফলে খাদ্যে হজমযোগ্য আমিষের পরিমাণ বাড়ে এবং মোলাসেস বা চিটাগর হলো শর্করা বা খনিজ পদার্থের উৎস। গবাদি পশু মোটা তাজাকরণের জন্য প্রয়োজন আমিষ ও শর্করা, যা ইউরিয়া মোলাসেস স্ট্র থেকে দুই পাওয়া যায়। ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির কৌশল খুব সহজ ও কম পয়সায় পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে। এই জন্য অল্প পুঁজি খাটিয়ে খামারি একটা বারন্দ গরুকে কম সময়ের মধ্যে ইউরিয়া মোলাসেস দ্বারা প্রক্রিয়াজাতকরণ খড় দিয়ে মোটাতাজা করে আর্থিকভাবে লাভবান হতে পারে। এই মোটাতাজান প্রক্রিয়া কোনো ক্ষতি নেই এবং ইউএমএস দিয়ে মোটা করা গরুর মাংস মানুষের জন্য অত্যন্ত নিরাপদ। আজ কৃষি টিভিতে দেখলাম ইউরিয়া মোলাসেস দিয়ে গরু মোলাতাজা করে ভালো লাভ পাওয়া যায়। কাজটা করলে কিরাম হয়? এত টাকা কোনে পাবি বলেন? কেন, আমি স্কুলে পড়ার সময় যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো বিক্রি করে কাজটা শুরু করবো, ভালো লাভ। টিভিতে বলেছে, আমি শুনেছি। বুঝতে পারছ মা? তোর মতি গতি আমি কিছু বুঝি না ভাই। এত কষ্ট করে তুই ডিগ্রি পাশ করেছিস, তুই শহরে যা, চাকরি কর, ভালো আয় কর। আমার কত আশা তুই বড় অফিসার হবি। মা, ভাইয়ের একটা বাঁশি আর একটা লাঠি কিনে দাও, সারাদিন মাঠে গরু চালাবে না আর কৃষ্ণের মতো বাঁশি ফাঁসাবে না। মা, আমার মতো লাখ লাখ সবাই শহরে চাকরি করতেছে, তাদের আয় কতটুকু? আর অনেকে চাকরি না পেয়ে বেকার হয়ে ঘুরতেছে। আমার বিশ্বাস, শুধু শহরে না, গ্রামে অনেক কিছু করা যেতে পারে। গ্রামে অনেক সম্পদ আছে, সেগুলো কাজে লাগাতে পারলে অনেক উন্নতি করা সম্ভব।
আর তাছাড়া আমার ইচ্ছা তোমার সাথে থাকি কিছু একটা করব, বুঝতে পারিস? এ বিষয়ে তুমি টিভিতে দেখিস, আমিও শুনেছি, পুরো জিনিসটা একবার বোঝা দরকার। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারি ডাক্তার অঞ্জনবাবু, তিনি এ ব্যাপারে তোমাকে ভালো বুঝাইতে পারবেন। কাল তুমি তার কাছে যাইয়া ভালো করে ব্যাপারটা বুঝি লও, বুঝলাও? ঠিক আছে বাবা। হ্যালো হিনা, তাড়াতাড়ি কর, তোর বই পড়া শেষ হয় নাই, আর কয়টা দিন সময় লাগবে, তখন আর কয়টা দিস, এখন নাকি তাড়াতাড়ি স্কুলে যেতেছি। সারাদিন বই 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 না, স্কুলের বই পড়িনি, গল্পের বই নিয়ে সারাদিন পড়ে থাকি। মা, বই পড়া তো ভালো, থাকো গেলাম। খাবারটা দে, আর খুব রোদ পড়ছে বলে যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে, বুঝছো? ঠিক আছে। তোমাদের মতো যুবকরাই তো গায়ের জন্য কিছু করবে, তাছাড়া এই গ্রামে এবং বেকার যুবকদের কাজে লাগাতে পারলে এদের সোনার দেশ বানানো সম্ভব, বুঝেছো? আচ্ছা দাদা, ইউরিয়া তো জমিতে সার হিসেবে ব্যবহার করে, তো এটা দিয়ে গরু মোটাতাজাকরণ করে কীভাবে? তুমি একটু বসো, আরেকজন আসতেছে, দুজনকে একসঙ্গে ইউএমএস বানানো শেখাবো, তাতে ভালো হবে নি। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আরে আওয়াজ যে, চলো আমরা বরং ওই বাইরে গিয়ে তোমাদের ইউএমএস বানানো শেখাই। শোনো আবার, এ হতেছে রাব্বি, ওই পাশের গায়ে বাড়ি, আর এ হচ্ছে আওয়াল, এ গ্রামেরই সাওয়াল। আসো যাই, জিনিসপত্র নিয়ে যাও, আসো। ইয়ে হচ্ছে এই তোমার ইউরিয়া, বুঝেছো? এমএ হচ্ছে এই তোমার মোলাসেস, মানে লালিগু, আর এসে হচ্ছে স্ট্র, স্ট্র মানে খড়। এখন আমরা 10 কেজি ইউএমএস বানাতে কী পরিমাণ লাগে সেগুলো দেখাবো। প্রথমে এই যে দেখছিস পানি, এখানে 7 লিটার পানি আছে, এই 7 লিটার পানির সাথে 300 গ্রাম, এটা হচ্ছে 300 গ্রাম ইউরিয়া মিক্সিং করব। এটা ভালো করে ঢালি, তারপরে ভালো করে হাতগুলো গটিয়ে লাও, ভালো করে মিক্সিং করো, ঠিক আছে? করো রাব্বি, করো দেখি। ঠিক আছে, তারপরে এখানে 2.5 কেজি গুড় আছে, বুঝতেছো? এটা মনে রাখতে হবে, কিন্তু ভুলে গেলে চলবি না, পরিমাণের 19-20 হলে ক্ষতি হবে। 2.5 কেজি গুড় দিতে,
এই ভালো করে এই গরুগুলো ভালো করে মিক্সিং করো, এই আরো গোলা আরো গোলা জোর জোরে গোলা, গোল গোল গোল। এবার ভালো করি আমি গোলাই, তোমরা এখান থেকে অর্ধেক খড় এখানে বিছায় দাও, তারপরে আমি কি করতেছি একটু ফলো করো। একটু চারিদিকে ছড়াই দিও চারিদিকে, ঠিক আছে ঠিক আছে, আর দেওয়াল লাগবে না, ঠিক আছে দাঁড়াও ভালো করে বিছাও, একটু ছড়াই ছিটাই বিছাও। এই এবারে কি করতে হবে কও দেখি, রাব্বি বোঝার চেষ্টা করো। এবারে এই খড়গুলা এই যে মিশালাম এগুলো ছিটাই দিতে হবে, এভাবে ছিটাই দিতে হবে, দাও একটু প্র্যাকটিস করো, যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। গুড গুড, এবার বাকি অর্ধেক খড়গুলো এর উপরে মিশাও মিশাও, বাকি অর্ধেক খড় এর উপরে চারিদিকে সুন্দরভাবে মিশাতে হবে। এবার কি করতে হবে এখানে দেখে যাও, তাড়াতাড়ি করো, হয়েছে না খড় বিছানো হয়েছে না, এখন এই বাকি অর্ধেক এই ইএমএস এখানে ছিটাই দিতে হবে, দাও ছিটাই দাও, এভাবে সুন্দর করে ছিটাই দাও, অসুবিধা এবার এগুলো ভালো করে মিক্সিং করতে হবে, মিক্সিং করো উলট পালট করে ভালো করে মিক্সিং করতে হবে। মিক্সিংয়ে গরমিল হলেই গোখাদ্যের পুষ্টিমান কমে যাবে, এবার মিক্সিং হয়েছে, এবার কতি পারো এখানে কয় কেজি ইউএমএস বানিয়েছি, 10 কেজি ভালো করে কও, 10 কেজি দাদা মনে আস্থা রাখি কও, মনে রাখবা 10 কেজি ইউএমএস বানিয়েছি। আরেকটা জিনিস মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট জিনিস, ইউএমএস বানানোর সময় এই যে খড় কাটতে হয় না, খড় 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে, এর থেকে বড় কখনোই কাটা যাবে না। আর 100 কেজি ওজনের গরুকে 2 থেকে 4 কেজির বেশি ইউএমএস খাওয়ানো কি যাবে না, খাওয়ালে কি হবে ক্ষতি পারবা না দাদা, পেটে গ্যাস হবে, আর গ্যাস হলেই তখন ওই পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা দাদা, আমি যদি 1 কেজি ইউএমএস তৈরি করতে চাই তাহলে কীভাবে করতে পারি? খুব ভালো প্রশ্ন করেছো, এইটা খুব ভালো প্রশ্ন করেছো। 1 কেজির জন্য আনুপাতিক হারে তুমি মিক্সিং করবা, ধরো 82:15:3, অর্থাৎ আরও যদি আমি ভাঙ্গি কই তাহলে তোমাকে 250 গ্রাম মোলাসেস, 1 কেজি খড় অর্থাৎ স্ট্র, আর 30 গ্রাম কি ইউরিয়া নিতে হবে, ক্লিয়ার? কখনোই পরিমাণে কিন্তু কম বেশি করণ যাইব না, ক্লিয়ার? ওকে দাদা, আমার একটা 12 বছরের গরু আছে, বয়স হয়ে গেছে বুড়া, স্বাস্থ্য ভালো না, রোগ আছে, এটা খাওয়ান যাবে? না না না, 12 বছরের গরু তো আর নতুন করে বড় হবে না রে, বুঝছেন? আপনাকে মনে রাখতে হবে 2-3 বছরের বেশি গরু কিনলে বা খাওয়ালে সেটা ভালো হবে না রে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, 6 মাসের নিচে গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না রে। আর গরু যখন নতুন কিনবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই শঙ্কর জাতের গরু কিনতে হবে, বুঝেছেন? আর আরেকটা বিষয় আছে, গরুকে ইউএমএস খাওয়ানোর আগে অবশ্যই অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এই ওষুধ যদি আপনি না খাওয়ান, গরুর যে আমরা ইউএমএসের মাধ্যমে পুষ্টিমান খাদ্যে পুষ্টিমান তৈরি হয়েছে সেটা কী করবে, নষ্ট করে দেবে, কৃমি খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে, বুঝেছো? দাদা বুঝতে পেরেছি। তোমার না এমনি কোনো সমস্যা নাই, বুঝছি, এমন কথা হলো যে দেখা গেলো গরু 3-4টা তো একসাথেই পালি, পালতে গেলে খাবারও তো একসাথে দেওয়া হয়, দেখা গেছে আপনি বললেন যে 3-4 কেজি বা 2 কেজি, ঠিক আছে 4 কেজি, এখন দেখা গেলো হঠাৎ করে একটা গরুতে বেশি খেয়ে ফেলাইলো, হ্যাঁ একটা কম করে, তাহলে এটা যদি তুমি সচেতন না থাকো তাহলেই হতে পারে। তোমাকে মনে রাখতে হবে খুব সচেতনভাবে পরিমাপ অনুযায়ী খাওয়াতে হবে, পরিমাপ পরিমাণের কম বেশি হলে গরু কিন্তু অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হলে তখন একদম পারফেক্ট
রাব্বি সব বুঝেছে, হিসেবটা তোমাকে ঠিক রাখতে হবে, ক্লিয়ার? সমস্যা কোনো না, ওকে থ্যাংক ইউ, তাহলে আমরা শিখেছি। এহসান, খড়ের গাদা থেকে 5 কেজি খড় আনি, এক আঙ্গুল পরিমাণ কাইতে পলিথিনে বিছায় রাখ, আমি আব্বা মায়ের ডাকি আনতেছি। হ্যাঁ, কি করবেন ভাইয়া? ইউএমএ শিখে আসিছি, বানাবো দেখবি। ঠিক আছে, দুর্বল হয়েছে, তুমি একটু তুলা দুধ খাওয়াই বাবা, তাই খাও। হ্যাঁ, ইউএমএ শিখে আসিছি আমি। মা, তোমাকে তো বলেছিলাম লালি গুড়া সার আনতে, আনিস? আনে রাখেছি তো। এরো কিয়া ওই লালি গুড়া সারটা নিয়ে আয় তো, ওই তাড়াতাড়ি নিয়ে আয়। এটুকু চলবে? হ্যাঁ চলবে। তুই আধা বালতি পানি আন। আব্বা, 5 কেজি ইউরিয়া মোলাসেস তৈরি করতে 150 গ্রামের বেশি ইউরিয়া কোনো অবস্থাতে দেওয়া যাবে না, এতে গরুর ক্ষতি হতে পারে। পানিটা দে, এখানে 3.5 লিটার পানি আছে, এরও কম বেশি করা যাবে না। মনে রাখতে হবে 100 কেজি ওজনের গরুকে দিনে 2 থেকে 4 বার ইউরিয়া মোলাসেস মিশ্রিত খড় খাওয়ানো যাবে। তাহলে তো এটা একটা ঔষধের মতন, ডোজের কম বেশি করণ যাবি না, তাই তো? ঠিক কইছেন আব্বা। বাবা, এই খড়কুটোগুলো তুই এত ছোট করে কাটিছিস কেন? এতে গরুর খেতে সুবিধা হয়, খড় যত ছোট তত ভালো। এটা কি প্রতিদিন খাইতে হবে নাকি? প্রতিদিনই খাওয়ান যায়, এতে কোনো সমস্যা নাই। গরু মোটা হয়ে গেলে অবশ্য বন্ধ করে দেওয়া যায়, একবার বানানোর পর 3 দিনের বেশি রাখা যাবে না। এই মাংস কি মাংসের জন্য নিরাপদ হইবে? সম্পূর্ণ নিরাপদ আব্বা। তাহলে এক কাম করো, পরশু এখানকার হামিদপুর গরুর হাট থেকে 5-6টা গরু কিনে ফেলাও। 5-6টা? হ্যাঁ, 5-6টা, দরকার পড়লে 10টা কিনবো, কি কও? কিনো। তুই খড়গুলো একটু ইয়ে কর, এরকম করে একটু ছড়াই দে। এরপর ভালোভাবে মিশে এর উপর পানিটা ছিড়া দিতে হবে। হাতে হাত লাগে, দেখিস আমিও শিখে ফেলেছি। ভালো করিস। আচ্ছা, আমি 5টা গরু মোটা তত্ত্বকরণ কইরা এবার যে লাভ পাইছি, ভাবতেছি বাড়ির পিছনে 20টা গরু নিয়ে বড় একটা ফার্ম বানাই ফেলবো। বেশ বুদ্ধি, তোমার মতো এই প্রজন্মের ছাগলরাই তো উদ্যোক্তা হবে, তাতে দেশের লাভ তোমারও লাভ। তাছাড়া আপনি জনপ্রতিনিধি, এই ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন। দেখো রাব্বি, আমি ভালো কাজে সবসময় সবারই সাথে থাকি।
বাজারে বেশ ভালো দাম পেলাম। তা কত লাভ হলি? যে দামে কিনেছিলাম তার ডাবল দামে বিক্রি করেছি। মিষ্টি মা এর কিয়া আরে শুনে যা, গরু বিক্রি করে ডাবল লাভ হইছে। এই নে বই, আর মাসির কাছ থেকে বই ধার করে পড়তে হবে না, এখন তুই ধার দিতে পারবি। মা তোমার জন্য সারি। আমি একা করেছি, তোমরা সবাই তো কষ্ট করেছো। আমি আল্লাহ পাঞ্জাবি আপনার।